সকাল থেকেই কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল, সেই কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল ক্র্যাশ করে গেছে, প্রথম দিনেই ভরাডুবি। আমরা আগে থেকেই আশঙ্কা করেছিলাম যে এই ঘটনা ঘটতে পারে। আমরা বারংবার বলে এসেছি যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল তৈরি করা উচিত। সরকার নিজের হাতে গোটা কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াটাকে কুক্ষিগত করে রাখবে এবং পিএমসিপির জন্য দুর্নীতির রাস্তাগুলোকে আরো চওড়া করে দেবে, আরো প্রশস্ত করে দেবে। সেই লক্ষ্য থেকে হচ্ছে যে এইভাবে কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালটাকে তৈরি করেছিল, যার সরাসরি সরকার দ্বারা পরিচালিত হবে। পরিকাঠামো নেই, ন্যূনতম পরিকাঠামো নেই, তাহলে কেন এই ধরনের অব্যবস্থা ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া? সকাল থেকে ছাত্রছাত্রীরা বসে আছে কম্পিউটারের সামনে, বসে আছে ল্যাপটপের সামনে, মোবাইল হাতে নিয়ে, ওটিপি ঢুকছে না। যে ওটিপি ঢুকছে সেই ওটিপি আবার যখন ওখানে এন্টার করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটাকে ইনভ্যালিড ওটিপি বলা হচ্ছে। গোটা ব্যবস্থাটা, গোটা কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াটা প্রথম দিনই সকাল থেকে ক্র্যাশ করে গেছে। আমরা আশঙ্কা করছি এই ঘটনা আবারও ঘটবে, বারবার প্রতিদিন এই ঘটনা ঘটে চলবে যদি না সরকার কোনো রকম ব্যবস্থা নেয়। অদ্ভুত কথা, সকাল থেকে ঘন্টার পর ঘন্টা হেল্প ডেস্কে ছেলেমেয়েরা অধীর আগ্রহে বসে আছে যে কখন এই পোর্টাল আবার কাজ করা শুরু করবে, অথচ শিক্ষামন্ত্রী উনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, একটা কোনো বার্তা নেই ওনার পক্ষ থেকে। বোঝাই যাচ্ছে এই অ্যাডমিশন প্রক্রিয়াটাকে কেন্দ্র করে আরও একবার তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্যের ছেলেমেয়েদেরকে নিয়ে ছেলেখেলা করবার চেষ্টা করছে। আমরা এর বিরোধিতা করছি, নিন্দা করছি। ইমিডিয়েট এই পোর্টালের যা যা অব্যবস্থা আছে সেগুলোর সমাধান করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা কোন উপায়ে এই অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে, ওবিসি রিজার্ভ সিটগুলো, সেই সিটগুলো কি উপায়ে অ্যাডমিশন হবে সেই সিটগুলোতে, এই সমস্তটাকে নিয়ে সরকারকে, ইমিডিয়েট রাজ্যের সরকারকে গাইডলাইন প্রকাশ করতে হবে।